আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে আমার নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃষ্ণকলি। কৃষ্ণকলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুঠির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানি হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলির ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চি, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেঘ, জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে, হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ।